নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাতলা মাছের দই সরষ। চার টুকরো গাদার মাছ নিয়েছি, কাতলা মাছে চার পিস গাদার মাছ। আর এখানে ফোড়নের জন্য লাগছে কালোজিরে, কাঁচা লঙ্কা, আর লাগছে আমার এখানে রাই সরষে বাটা, সাদা সরষে যেটা, তোমরা চাইলে কালো সরষেও ইউজ করতে পারো, সেই সাদা সরষে বাটা। আর আছে আদা রসুনের পেস্ট, আর এখানে আছে 1 টেবিল চামচ পূর্ণ পোস্ত বাটা। আর এইটা দেখো বন্ধুরা, এইটা হলো টক দই। টক দইটাকে আমি খুব ভালো মতন ফেটিয়ে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু টক দইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস, এটা না দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না রেসিপিটা, তাই তোমরা অবশ্যই টক দইটা কিন্তু দিও। টক দইটা খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, না ফেটালে দানা দানার মতন থেকে যাবে। একটা সুন্দর করে ফেটিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবে তোমরা। আমার দইটা ফেটানো হয়ে গেছে, এবার এখানে হলুদ নুন দিয়ে দেবো। এটা হলুদ নুন, আর এটা হলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্পই দিয়েছি লঙ্কাটার গুঁড়ো আমি, কারণ আমি লঙ্কা একদমই কম ইউজ করছি রান্নাটায়। ছোট বড় সবাই খাবে, তো সবাই সমান ঝাল খায় না, তাই আমি হালকা ঝালেই রান্না করব। তোমরা তোমাদের ইচ্ছা মতন ঝাল দিতে পারো। এ দেখো, এখন এখানে হলুদ মাখিয়ে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রাখবো মাখিয়ে নিয়ে। মাখিয়ে নিচ্ছি, সবকটা মাছেই সুন্দর করে হলুদ লবণটা যাতে ঢোকে সেইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আঁচটা আমি মিডিয়াম রাখবো, মিডিয়াম আঁচ রেখে এবার আমি খুব ভালো মতন গরম হয়ে গেলে তারপরে আমি একে একে মাছগুলো এবার ছেড়ে দেব। সবকটা মাছই আমি একে একে ছেড়ে দেব। আর একটা জিনিস বন্ধুরা, আমি কিন্তু মাছগুলোকে খুব বেশি ভাজবো না, দুপিটি আমি প্রায় 2 মিনিট করে ভেজে তারপরে নামিয়ে রাখবো, তার কারণ বেশি ভাজলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। 2 মিনিট হয়ে গেছে, আমি এবারে মাছটাকে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে তারপরে আমি নিচের দিকের যে পিঠটা সেটা একটু ভেজে নিয়ে নামিয়ে দেবো। দেখেছো কেমন হালকা ভেজেছি, খুব বেশি মুচমুচো করে ভাজার দরকার নেই, খুব বেশি কড়া করে ভাজার একেবারেই দরকার নেই, তার কারণ বেশি কড়া ভাজলে কিন্তু এইরকম রেসিপি ভালো লাগবে না, যেটা যে রেসিপির জন্য ভালো লাগে আর কি। এ দেখো হালকা ভেজে মাছটাকে আমি নামিয়ে রেখেছি। এইবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য যেটা রেখেছিলাম, কালোজিরে, কাঁচা লঙ্কা, সবটাই আমি অ্যাড করে দেব। সবটাই লাগবে আমার, এই যে 4 টুকরো মতো লঙ্কা 4 পিস, আর হচ্ছে সামান্য কালোজিরে, আমি সবটাই তেলের ওপর দিয়ে দিলাম। এবার এটাকে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে একদম মিডিয়াম হিটে আমি দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেইটা। আদা রসুনের পেস্টটা দিয়ে এবার খুব ভালো মতন এটাকে আমি কষাচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে একে একে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। আর লক্ষ্য রাখবে তোমরা যাতে একেবারেই ধরে না যায়, মানে নিচে যাতে পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখবে, সমানে কিন্তু খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে। এ দেখো এবার আমি পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম, পোস্ত বাটাটা দিয়ে আমি খুব ভালো করে আবার একটু মিশ্রণটাকে কষিয়ে নেব। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি আর যা যা মশলা আছে সেগুলো দেব। কষিয়ে নিচ্ছি, সমানে খুন্তিটাকে নাড়িয়ে নিচ্ছি, কারণ একটু না নাড়ালেই কিন্তু আমার এটা পুড়ে যেতে পারে, পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি বারবারে এটাকে আমি খুন্তি দিয়ে নাড়াচ্ছি। একটু যখন ব্রাউন হয়ে যাবে রংটা, তখন আমি এর মধ্যে এবার অ্যাড করছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি আমি লবণ পরিমাণ মতন, আর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা প্রথমে দিচ্ছি, এবার আমি দেব লবণ।
লবণটা আমি হাত দিয়ে দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি আন্দাজটা বুঝতে পারি না যদি চামচ দিয়ে দিই, তাই জন্য আমি হাত দিয়ে অ্যাড করছি, তোমরা কিছু মনে করো না। এবার দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সুন্দর করে এটাকে মিক্স করতে থাকব। মিক্স করে এবার এর মধ্যে আমি একেবারে দইটাও দিয়ে দেবো, দইটা অ্যাড করে তারপরে আমি পুরো মিশ্রণটাকে খুব সুন্দর করে কষাতে থাকব। মিক্স করেই যাব, করেই যাব, একদম তেল ছেড়ে দেবে ততক্ষণ না অবধি মশলাটাকে সম্পূর্ণ আমি কষিয়ে যাব। সুন্দর করে এটাকে আমাকে নাড়াতে হবে, হালকা একটা লাল রং চলে আসবে ততক্ষণ অবধি এটাকে আমাকে এইভাবেই নাড়াতে হবে। দেখেছো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি আমার মশলা করা যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এই জলটা দিলাম, আর এর সাথে আমি আরও কিছুটা জল অ্যাড করব। করে নিয়ে আমি আরও কিছুটা জল আমি দিয়ে দেব, তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব, আর সামান্য কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে। একটা হালকা তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো কীরকম রঙটা বেরিয়েছে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা জল ঢেলে দেব। তেল ছেড়ে এসেছে, এবার জলটা ঢেলে দেব। আমি এখানে আমি জল দিয়ে দিলাম যতটা আমার দরকার। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য খুব লো ফ্লেমে এটাকে আমি হতে দেব। আমার এই যে ঝোলটা সেটা ফুটে উঠছে, ঝোল ফুটে আসলে এবারে আমি ওর মধ্যে আমার আর যা দেয়ার আছে সেগুলো দেব। আর দেয়ার বলতে দুটো জিনিসই আছে, তার মধ্যে একটা জিনিস বন্ধুরা আমি প্রথমে তোমাদের দেখাইনি, সেটা হচ্ছে ধনে পাতা। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবে আমার এটা ভালো লাগে খেতে তাই আমি দিলাম। এই রেসিপিটাই কিন্তু ধনে পাতাটা যাবে, তোমরা চাইলে দিয়ে দেখতে পারো, ভালোই লাগবে। আর এখানে যে সর্ষে বাটাটা সেটা এখন আমি দেব, সর্ষে বাটাটা দেওয়ার পরে তারপরে ধনে পাতাটা দিয়ে আমি মাছগুলো ছেড়ে দেব। সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম। এইবার আমি এটা খুব থকথকে মতন হবে, বেশি ঝোল থাকবে না, থকথকে হবে, তাই জলটা অনেকটাই শুকিয়ে নিতে হবে। এবার সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি একটু হালকা নাড়িয়ে নিয়ে আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম, সবকটা মাছ আস্তে আস্তে দিয়ে দেব। লক্ষ্য করবে বন্ধুরা যেন মাছগুলো ভেঙে না যায় দিতে গেলে, তার কারণ খুবই হালকা ভাজা, তো কড়া করে ভাজা না, তাই হালকা ভাজা যেহেতু সেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা লক্ষ্য করে তোমাদের ভাজতে হবে। আমি আগের ভিডিওতেই বলেছি মাছ যাতে কড়াইতে না লেগে যায় তার জন্য তোমরা কি করবে, কড়াইতে একটু কাঁচা লবণ ছড়িয়ে দেবে মাছ ভাজার সময়, তাহলে মাছ তুমি যতই হালকা ভাজো না কেন কড়াইতে লেগে যাবে না। আর তোলার সময় খুব সাবধানে তুলতে হবে, আর এখন আমি দিলামও দেখলে কত সাবধানে, যাতে মাছগুলো ভেঙে না যায় খুব সাবধানে আস্তে করে হাতে ধরে মাছগুলো দিলাম। এবার আস্তে আস্তে আমি মাছটাকে উল্টে দেব, যাতে দুই পিঠেই আমার সমান পরিমাণে ঝোলটাকে আর কি অ্যাবজর্ব করতে পারে দুই পিঠেই, সেই জন্য এবার আমি মাছগুলোকে সাবধানে সাবধানে উল্টে দেব। উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে, এইবার খুব সাবধানে, এটা কিন্তু দেখেছ এমনি আমার ভেঙে যাচ্ছে, খুব সাবধানে এটা করতে হবে। এবার আমি আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে, এবার আমি ধনে পাতাটাকে দিয়ে দেব। ধনে পাতাটা দেওয়ার পরে আর সামান্য একটু এটাকে ফুটিয়ে নিয়ে তারপরেই আমি এটাকে সার্ভ করে দেব। প্রায় হয়ে গেছে, এবার ধনে পাতার যে
গন্ধটা, সেটা এই তরকারির মধ্যে খুব সুন্দরভাবে এটা ঢুকে যাক গ্রেভির মধ্যে। ততক্ষণ অবধি একটু ফুটিয়ে নেব। এইবার আমার গ্রেভিটা প্রায় দেখছো কিরকম থকথকে হয়ে গেছে, খুবই ভালো লাগছে দেখতে। সামান্য একটু কাঁচা সরষের তেল আমি উপর দিয়ে অ্যাড করে দিয়ে আমি নামিয়ে দেব। সরষের তেলটা দেওয়ার একটাই কারণ, একটা হালকা ঝাঁজ বেরোবে, সরষের তেলের একটা যে স্ট্রং স্মেল আছে সেটা বেরোবে, সেটার জন্য খুব ভালো লাগবে খেতে রান্নাটা, সেই জন্য আমি এইভাবে সরষের তেল দিয়ে নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। এটা তোমরা এরমভাবে সার্ভ করে গরম গরম পরিবেশন করবে, একদম গরম ভাতের সাথে দেখবে খুব ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু ভাত দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগবে। তোমরা ট্রাই করে দেখো অবশ্যই, আর কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।